অরাজকতা নৈরাজ্য সৃষ্টি করে সংখ্যালঘু হিন্দু ভাইদেরকে উস্কাচ্ছে আওয়ামী লীগের লোকেরা, যে দেশের সংখ্যালঘুরা নিরাপদ নয়। একটা যৌক্তিক সময় পর্যন্ত দেশের সংস্কার, রাষ্ট্রের সংস্কার করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে যতটুকু সময় লাগে অতটুকু সময় আমরা দিতে রাজি আছি। আমরা খুব তাড়াহুড়ো করছি না, কিন্তু আবার খুব লম্বা সময় নেওয়া যাবে না, নাকি বলেন? না খুব শর্ট, না খুব লং, গ্রহণযোগ্য। এখন আপনি যদি বলেন যে 18-17 বছরের সমস্ত জঞ্জাল সাফ করে চকচকে ঝকঝকে বানায় তাই নির্বাচন দেবেন, তো এটা করতে গেলে অনেক লম্বা সময় লাগবে। কিন্তু একটা নির্বাচন দিতে মিনিমাম যেটুকু সংস্কার দরকার, অন্তত প্রশাসনের যে পলিটিসাইজ করা আছে, দলীয়করণ, ইলেকশন কমিশনের সংস্কার, সংবিধানের কিছু সংস্কার, প্রশাসনের সংস্কার করে মানুষ যেন ভোটের দিন ভোট দিতে যেতে পারে। সকালে ভোট দিতে আমরা রওনা দিলাম, ছাত্রলীগ পুলিশ আর আওয়ামী লীগ গাড়ি থামায় বললো ভোট দিতে হবে না, ভোট হয়ে গেছে, বাড়ি চলে যান। রাতে ভোট দিয়ে দিলেন দিনের ভোট, রেজাল্ট একদম পাস করলো, কেটে আপনি রেজাল্ট পাল্টায় ফেললেন। এই নির্বাচন বাংলাদেশের জনগণ আর হতে দেবে না। এত রক্ত, এত শাহাদাতের পর যদি আবার এই নির্বাচনের মহড়া করা হয়, বাংলাদেশের মানুষ আবার রক্ত দিতে প্রতিরোধ করবে। আমরা সেই ঋণ শোধ করতে চাই, আমরা সহযোগিতা করব। অনেকে তাড়াহুড়ো করছে, আজকেই ভোট দাও, কালকেই ভোট দাও, এত তাড়াহুড়ো করলে আমার মুশকিল আছে। আবার বাইরে থেকে অনেক বিদেশি প্রভু, এই খুনি ফ্যাসিস্ট হাসিনার বাইরেও তো অনেক দোস্ত বন্ধু আছে, তারা ওখান থেকে গুটি চালাইতেছে। দেখলেন না, বিপ্লবের পরেই প্রতি বিপ্লবী পাল্টা কু করার চেষ্টা করলো, জুডিশিয়াল কু করে চিফ জাস্টিসের নেতৃত্বে দল বা বিচারপতিরা ফুল কোর্ট মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়ে এই সরকারকে নিষিদ্ধ ঘোষণা করার পায়তারা করেছিল। তরুণ ছাত্র সমাজ খবর পেয়ে 9টার আগে হাইকোর্ট ঘেরাও করে এই দলবাদ প্রধান বিচারপতি সহ তাদের পদত্যাগ দাবি করেছিল এবং পদত্যাগে বাধ্য করে এই জুডিশিয়াল কু থেকে দেশকে তারা আবার রক্ষা করেছিল। তারা আমাদের আনসার ভাইদের মধ্যে ঢুকে গিয়ে তাদেরকে ব্যবহার করে আরেকটা অঘটন ঘটানোর চেষ্টা করেছে। মাঝে মাঝে জনপ্রশাসনের এই দাবি সেই দাবি, ওইটা মানতে হবে নাহলে দেশ অচল করে দেবো। আরে বাবা, আমরা বলি 15 বছর তোমরা ছিলে কোথায়? এখন এই অনির্বাচিত একটা অন্তর্বর্তীকালীন সরকার মাসও যেতে পারে নাই, সব দাবি এখন ওনার মানতে হবে। এই জঞ্জাল সাফ করবে না, তোমার দাবি মানবে? এটা হচ্ছে বাইরের অরাজকতা নৈরাজ্য সৃষ্টি করে সংখ্যালঘু হিন্দু ভাইদেরকে উস্কাচ্ছে আওয়ামী লীগের লোকেরা, যে দেশের সংখ্যালঘুরা নিরাপদ নয়, তাদের উপর নির্যাতন হচ্ছে। অথচ এটা মিথ্যা কথা, বিএনপি জামাত সমস্ত বিরোধী দলের লোকেরা লাঠি হাতে তাদের মন্দির আমরা পাহারা দিয়েছি, আমরা তাদের নেতাদের সাথে কথা বলেছি। ভারত সহ দুনিয়ার সমস্ত মিডিয়াগুলো, ভারতের বড় বড় মিডিয়া গণমাধ্যম এটা স্বীকার করেছে যে যে জামাত ইসলামীকে সাম্প্রদায়িক বলা হতো তারাই তো লাঠি হাতে নিয়ে মন্দির পাহারা দিয়েছে। তোমাদের অপপ্রচার মিথ্যা, এইসব ইস্যু তুলে দেশটাকে অরাজকতা তৈরির জন্য আবার এই ফ্যাসিবাদের প্রেতার তারা কিছু চেষ্টা করছে। রক্তের ঋণ শোধ করার অর্থ হলো এইসব নৈরাজ্য, অরাজকতা রুখে দেওয়ার জন্য এই জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং আমরাও অন্তর্বর্তীকালীন সরকারকে বলি যে আমরা আপনাদের পাশে আছি, কিন্তু আমরা যদি দেখি যে এই দেশ, এই প্রশাসনকে ওই ফ্যাসিবাদের প্রেতাত্মারা আবার নষ্ট করতে চাচ্ছে, তাহলে জাতি কিন্তু আপনাদেরকে আর সময় নাও দিতে পারে।